অ্যানিম্যাল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে, যা হোক, মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আমরা সাধারণত গবাদি পশু পালন করে থাকি দুধ উৎপাদনের জন্য অথবা মাংস উৎপাদনের জন্য। দুধ উৎপাদনের জন্য আমরা শাহিওয়াল, তারপর হচ্ছে গির, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, হলিস্টেন এই জাতীয় গাভি পালন করে থাকি, আর শাহিওয়াল, লাল সিন্ধি এই সমস্ত সারগুলো পালন করে থাকি মূলত মোটা তাজাকরণ উদ্দেশ্যে। একটু প্রফিট বেশি হবে খামারে, সাধারণত আমরা খামারে যারা আছি তারা এই উদ্দেশ্যে সাধারণত আমরা গবাদি পশু পালন করে থাকি। এখন বিষয়টা হচ্ছে, এখন রমজান মাস এবং সামনে রোজার ঈদ আসতেছে, তত ঈদ উল ফিতর এবং তার দুই বিতি আড়াই মাস পরে আসতেছে ঈদ উল আজহা, তত কুরবানির ঈদ। কুরবানি ঈদকে সামনে রেখে অনেকেই টার্গেট করে রেখেছেন তিনটা বা পাঁচটা বা দশটা সারগরু মোটা তাজা করে একটা মোটা অঙ্কের প্রফিট আপনারা লাভ করবেন। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে আপনার, খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে, তারপর হচ্ছে খামারের মশামাছি, মানে এ টু জেড আমার যত দিকে, ঠিক আছে, পরিবেশগত দিক বিবেচনা করতে হবে, তারপর হচ্ছে গবাদি প্রাণীর খাদ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। আবার অনেকে দেখা যায় ব্রয়লার অথবা লেয়ারের যে খাদ্যটা আছে লাইমস্টোন জাতীয় খাদ্য, এটা আবার গবাদি প্রাণীতে দিচ্ছে, কিন্তু এতে করে ওই গবাদি প্রাণীর আপনার গবাদি প্রাণীর পাকস্থলিতে তথা রুমেনে ওই খাবারটা হজম না হয়ে ওখানে গ্যাসের সৃষ্টি হয়, অ্যাসিডিটির সৃষ্টি হয়, যার ফলে গবাদি প্রাণীটি মারাত্মক ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয় এবং অনেক সময় দেখা যায় প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গবাদি প্রাণীটি মারা যেতে পারে। তবে যা হোক, সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা করানো, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বোনাফাইট অ্যাগ্রোভেটের তথা বোনা, আমি ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে বোনাফাইট অ্যাগ্রোভেট লিমিটেডের, এটা ভিয়েতনাম থেকে আমদানিকৃত অ্যামাইনোভিট ফোর্ট ফর ভেটেরিনারি ইউজ অনলি। এটি সাধারণত 22টা উপাদানের কম্বিনেশনে এই ওষুধটা তৈরি করা হয়েছে। এটি যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছে, সেই ক্ষেত্রে আমরা যদি এই ইঞ্জেকশনটা ব্যবহার করি, এই ইঞ্জেকশনটা যদি আমরা গবাদি প্রাণীতে ব্যবহার করি, তাহলে অ্যামাইনো অ্যাসিডের কাজটা হচ্ছে সাধারণত মাংস বৃদ্ধি করা, সরাসরি মাংস বৃদ্ধি করা। আর আপনার দুগ্ধবতী গাভীতে যদি এটা ইউজ করা হয় তাহলে সে গাভীটির দুধ উৎপাদন বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমরা অনেকে ব্যবহার করতে অ্যামাইনোভিট হাই, সেটা হচ্ছে কোরিয়ান ওষুধ, তারপর সে তার অ্যামাইনোভিট প্লাস ব্যবহার করে পপুলার কোম্পানির, সেগুলোর সে এটা একটা আপডেট ভার্সন, কারণ এর মধ্যে প্রায় 22 থেকে 23টা উপাদান রয়েছে। এই উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ আপনার গবাদি প্রাণীর জন্য। এটি সাধারণত ভিয়েতনাম থেকে আমদানিকৃত, এটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, এটার দাম খুবই নামে মাত্র, এটা 100 ml এর দাম হচ্ছে মাত্র 400 টাকা। এখন এটা কি কি কাজ করে থাকে এবং কি কি উপাদান রয়েছে সেটা আপনাদেরকে একটু বলি। থায়ামিন তথা হচ্ছে ভিটামিন বি1, এটার অভাবজনিত রোগ হচ্ছে ক্ষুধামন্দা বা ইনস্ট্যান্ট ক্ষুধামন্দা বৃদ্ধি করে থায়ামিন তথা ভিটামিন বি1, তারপর হচ্ছে রিবোফ্লাভিন, তারপর হচ্ছে পাইরোডক্সিন, তারপর হচ্ছে ডিএল মিথিওনিন, নিকোটিনামাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট আছে, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম অ্যাসিটেট, তারপর হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, তারপর হচ্ছে ডিএল প্যান্থোনেট, এল কিস্টিনিন, এল লাইসোলিউসিন, এল ফিনাইল লাইনিন, এল লাইসিন, এল হিস্টিন, এল ট্রাইপোহ্যান্স, এল থ্রিউনিন, এল এরিজিন, এল ভ্যালিন, এল লিউসিন, ডেক্সট্রোজ, অনেকগুলো উপাদান, এই যে এল জাতীয় যেগুলো, এগুলো সবগুলো হচ্ছে সাধারণত, এই উপাদানগুলো সাধারণত লিভার টনিকের মধ্যে থাকে, একটু নামি যেগুলো আপনার কেমিক্যাল সমৃদ্ধ বাহির থেকে ইম্পোর্টেড লিভার টনিকগুলো, সেই লিভার টনিকের মধ্যে এই উপাদানগুলো বেশি থাকে। সুতরাং এটি আপনার গবাদি প্রাণীর জন্য একটা আদর্শজনিত ইঞ্জেকশন হইতে পারে এবং অল্প সময়ে তথা দ্রুত মোটা তাজাকরণের উদ্দেশ্যে আপনি এই অ্যামাইনোভিট ফোর্ট ব্যাটটা ব্যবহার করতে পারেন। যা হোক, আজকের এই ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।